Dear friends and students, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি বালিশের গল্প শেয়ার করব। আজকে কিন্তু ইংরেজি নিয়ে আলোচনা করব না, চলুন আলোচনা করা যাক। আপনারা জানেন বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে রূপপুরে। তো রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে, এইখানে থাকার জন্য, এই কর্মচারীরা থাকার জন্য এবং কর্মকর্তারা থাকার জন্য রংপুরের রূপপুরের বিদ্যুৎ কেন্দ্রের ঠিক একটু দূরে কতগুলো বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে, মানে কতগুলো বিল্ডিং নির্মাণ করা হচ্ছে। তো এগুলোতে আসলে কর্মচারীরা কর্মকর্তাগণ থাকবেন যারা রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে কাজ করবেন। তো এই বিদ্যুৎ কেন্দ্রে যারা থাকবেন এবং কাজ করবেন তাদের থাকার জন্য বিল্ডিংগুলো নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে দুইটা বিল্ডিং অলরেডি নির্মাণ হয়ে গেছে এবং এই দুইটা বিল্ডিংয়ের মধ্যে একটা সম্ভবত 12 তলা আর একটা 16 তলা। তো এই দুইটা বিল্ডিংয়ের মধ্যে কিছু আসবাবপত্র কেনা হয়েছে এই দুইটা বিল্ডিংয়ের কর্মকর্তাদের জন্য। তো আসবাবপত্রগুলো কী কী, যেমন চেয়ার, সোফা, খাট, টিভি, ফ্রিজ, আয়রন, কেটলি, নানা রকমের যে সমস্ত আসবাবপত্র লাগে মানুষের এইগুলো। তো আসলে এইগুলো কেনা বাবদ যে আকাশচুম্বী খরচ দেখানো হয়েছে সরকারি খাতায় এবং এইগুলা এই উপরের তালাতে ওঠাইতে, অর্থাৎ প্রতিটা জিনিসপত্র কেনার পরে তো বিল্ডিংগুলো বিল্ডিংয়ের মধ্যে উঠাইতে হবে, অর্থাৎ নিচতলা থেকে 16 তলাতে, 12 তলাতে, 10 তলাতে, 5 তলাতে জিনিসপত্রগুলো আসবাবপত্রগুলো উঠাইতে হবে না। তো উঠাইতে হইলে যে শ্রমিক বাবদ যেই খরচ হয়েছে সেটা দেখলে আপনাদের মাথা গরম হয়ে যেতে পারে, ঠিক আছে, আবার মাথা ঠান্ডা হয়ে যেতে পারে, ঠিক আছে। চলুন আমরা দেখে নিই যে আসলে আপনাদের মাথার অবস্থাটা কী হয়, ঠান্ডা হয় নাকি গরম হয়। দেখুন, কর্মকর্তারা থাকার জন্য খুব ভালো মানের জিনিসপত্র সরকারি খরচে ক্রয় করা হয়েছে এবং এগুলোর দাম এত বেশি ধরা হয়েছে এবং নিচতলা থেকে উপরতলাতে উঠাইতে, অর্থাৎ এই ভবনের ভিতরে এগুলো কিনা বা পর এই ভবনের উপরে এইগুলো উঠাইতে, ঠিক আছে, যে পরিমাণ খরচ দেখানো হয়েছে আপনারা চলুন দেখে নিই আমরা কী কী পরিমাণ খরচ হয়েছে। যেমন বৈদ্যুতিক কেটলি, একটা বৈদ্যুতিক কেটলি যেটা দিয়ে আপনি চা গরম করবেন, এটা কিনতে খরচ হয়েছে হচ্ছে 5,313 টাকা। আর এই বৈদ্যুতিক কেটলি, একটা কেটলি নাকি নিচতলা থেকে উপরতলাতে উঠাইতে, বিল্ডিংয়ের উপরতলাতে উঠাইতে খরচ হয়েছে হচ্ছে 2945 টাকা। লক্ষ্য করুন আপনার আয়রন, একটা আয়রন কিনতে খরচ হয়েছে, আয়রন তো বুঝেন কাপড় আয়রন করে যেটা দিয়ে, 4,154 টাকা খরচ হয়েছে একটা আয়রন কেনা বাবদ খরচ। এবং একটা আয়রন নিচতলা থেকে নাকি উপরতলাতে উঠাইতে, ঠিক আছে, 2945 টাকা খরচ হয়েছে। আল্লাহ জানে কোন শ্রমিক দিয়ে উঠাইছে, ঠিক আছে। আমারও যদি ওই শ্রমিকের জায়গায় নিত আমি কিন্তু অবশ্যই যাইতাম, ঠিক আছে। একটা আয়রন উঠাবো নিচতলা থেকে উপরতলাতে, 1 কেজিও কিন্তু ওজন না একটা আয়রনের, একটা আয়রন উঠাবো আমি প্রায় 3,000 টাকা পেয়ে যাবো, ঠিক আছে। কত মানে প্রতিদিন আমি যদি 10টা আয়রন উঠাইতাম তাহলে চিন্তা করেন তো একদিনে 30,000 টাকা প্রায়, ঠিক আছে। তাহলে তো আমার সংসার দিব্যি খুব ভালো চলতো, ঠিক আছে। আর পড়াশোনার দরকার নেই, কিছু দরকার নেই, আপনারা চিন্তা ভাবনা করেন আসলে এইরকম পড়াশোনা এইসব বাদ দিয়ে, ঠিক আছে। চলুন আমরা রূপপুর যাই, ওই রূপপুরে কর্মকর্তাদের থাকার বিল্ডিংয়ে আসবাবপত্র উঠাই দিই, ঠিক আছে। এক একটা আসবাবপত্র উঠানোর বিনিময়ে কিন্তু আপনার বকশিস সহ প্রায় 3 থেকে 5,000 টাকা, 20,000 টাকাও দিতে পারে আপনাকে, ঠিক আছে। একটা ফ্রিজ কেনা বাবদ খরচ হয়েছে কর্মকর্তাদের, ফ্রিজ চিন্তা করেন কত দামি ফ্রিজ। আপনারা কি ভাবতেছেন ফ্রিজটার দাম 30,000 হবে নাকি 50,000 নাকি 60,000? আসলে দেখে নিই, ফ্রিজটার দাম হচ্ছে 94,250 টাকা। একটা ফ্রিজ কিনতে এত টাকা খরচ হয়েছে। এবার আসুন এই ফ্রিজটা নিচতলা থেকে উপরতলায় উঠাইতে, ঠিক আছে, খরচ হয়েছে হচ্ছে 12,521 টাকা। এবার চিন্তা করেন একটা বালিশ আসি, আহারে কি মজার বালিশ, ঠিক আছে। বালিশের গল্পটাতে আসি, বালিশ কিনতে নাকি খরচ হয়েছে 5,957 টাকা। চিন্তা করেন প্রায় 6,000 টাকা একটা বালিশ কিনতে খরচ হয়েছে। প্রতিটা বালিশ নিচতলা থেকে বিল্ডিংয়ের নিচতলা থেকে উপরতলা উঠানো বাবদ যে খরচটা দেখানো হয়েছে সেটা হচ্ছে 760 টাকা, প্রায় 800 টাকার কাছাকাছি। চিন্তা করেন, আমার চিন্তাভাবনা হচ্ছে আর পড়াশোনা কী করতে করবো, বাংলাদেশ যেভাবে ডিজিটাল হচ্ছে পড়াশোনা ছাড়াই ভালো ইনকামের সুযোগ আছে। আমার চিন্তাভাবনা হচ্ছে বন্ধুবান্ধবরা চলুন সবাই মিলে, ঠিক আছে, আমরা রূপপুর চলে যাই, ওইখানে ওই বিল্ডিংয়ে কাজে নিয়োজিত হই, ঠিক আছে। আরও বিল্ডিং নির্মাণ হচ্ছে, আপনারা যদি 6 মাস একটা না বালিশ টানার কাজে যদি নিয়োজিত থাকতে পারেন প্রতিটা বালিশে 760 টাকা করে আপনি পেয়ে যাবেন। একটা বালিশ নিচতলা থেকে উপরতলাতে উঠবেন, উঠাইবেন শুধুমাত্র 760 টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। এইভাবে করে আপনি যদি পার ডে প্রতিদিন যদি 20টা বালিশ উঠাইতে পারেন, বালিশ কিন্তু ওজন না মনে রাখবেন, প্রতিদিন যদি আপনি 20টা বালিশ উঠাইতে পারেন তাহলে আপনার কী পরিমাণ আয় হবে আপনি কল্পনা করে দেখেন। ঠিক এইভাবে ওয়ার ড্রপ কিন্তু খরচ হয়েছে 59,858 টাকা, প্রতিটা ওয়ার ড্রপ উঠাইতে উপরতলাতে উঠাইতে খরচ ধরা হয়েছে 17,499 টাকা। ওয়ার ড্রপের দাম হচ্ছে প্রায় 60,000 টাকা আর এটা উঠাইতে 17,000 টাকা প্লাস খরচ হয়েছে। চিন্তা করুন এইভাবে করে প্রত্যেকটা আসবাবপত্র, ঠিক আছে, সুই সুতা থেকে শুরু করে যাবতীয় যা কিছু লাগে প্রত্যেকটা জিনিসের দাম ধরা হয়েছে আকাশচুম্বী এবং এগুলো খুঁটা উপরের তলায় উঠাইতেও কিন্তু এমন দাম ধরা হয়েছে যেগুলো শুনলে আপনাদের মাথা ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে, অথবা গরম হয়ে যেতে পারে। আপনারা চলুন আমরা সবাই মিলে রূপপুরে যাই। আমরা অন্যান্য কাজ যদি আপনি নাও করেন, অন্তত বালিশ উঠানোর কাজে যদি আপনি লেগে যান, ঠিক আছে, তাহলে আপনার জীবন, আপনার বংশ, ঠিক আছে, সারা জীবন সুখে কাটিয়ে যেতে পারবে, ঠিক আছে। বালিশ উঠে আপনি যেই পরিমাণ আয় করতে পারবেন এত টাকা কিন্তু আয় করা যায় না। তো আমার কাছে মনে হচ্ছে আসলে দুর্নীতি হয় নাই, তারপরও কর্মকর্তাদের সাথে আলোচনা করে জানা গেছে, যারা গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা এটা দায়িত্বে আছেন তাদের সাথে আলোচনা করে জানা গেছে যে তারা বলেছেন এখানে আসলে মূলত কোনো দুর্নীতি হয় না, এগুলো সব পরিকল্পিতভাবে মানে খুব পরিকল্পিতভাবে এগুলো করা হয়েছে।
এইগুলা এই জন্য দুর্নীতি হওয়ার কোনো প্রশ্নই আসে না তারপরে আবার কেউ কেউ বলতেছেন যে আসলে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে তদন্ত করে দেখা হবে যাই হোক আপনাদের কি মনে হচ্ছে কোনো দুর্নীতি হয়েছে কিনা বালিশের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো এক একটা বালিশ যদি 7000 টাকা দিয়ে কেনা হয়ে থাকে এবং একটা বালিশ উঠাইতে যদি 700 থেকে 800 টাকা লাগে উপরতলাত চলুন না আমরা ঠিক আছে আমরা এই সমস্ত পড়াশোনা এবং অন্যান্য এত কষ্টের কাজ দিয়ে কি করবেন একটা বালিশের ওজন অনেক হালকা ঠিক আছে আপনি লিফট দিয়ে শুধু নিচের তলা থেকে উপরতলাতে উঠাইবেন ব্যাস 800 টাকা বালিশ উঠাইলেন 800 টাকা বালিশ উঠাইলেন 800 টাকা প্রতিদিন আপনি যদি 100 বালিশ উঠাইতে পারেন তাহলে চিন্তা করেন আপনার কত কত টাকা ইনকাম হবে ঠিক আছে বাদ দেন পড়াশোনা সবকিছু বাদ দেন আমার স্টুডেন্টরা পড়াশোনা সব বাদ দিয়ে চলো রূপপুরে যাই ঠিক আছে সংসার যদি চালাইতে চাও দেশ যদি চালাইতে চাও দেশকে যদি এগিয়ে নিতে যাও তাহলে সবাই চলুন আমরা বালিশ উঠানোর কাজে লেগে পড়ি থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন সবাই আশা করি বালিশের গল্পটা আপনাদের ভালো লাগে